অভিজ্ঞতার ওপর ভরসা করেই এবারের বিপিএল খেলতে নামবে ঢাকা প্লাটুন মাশরাফি তামিমের সাথে আছেন শহীদ আফ্রিদি থিসারা পেরেরা তবে স্কোয়াড এখনও চূড়ান্ত করতে পারেনি তারা দলে থাকা মুমিনুল হকের টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিতি থাকলেও তাকে সেভাবে দেখতে রাজি নন কোচ সালাউদ্দিন স্কোয়াডের প্রত্যেকটা ক্রিকেটারই গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি মুমিনুলের সাথে বাজি ধরে ছক্কা হাঁকানোর চেষ্টা তামিম ইকবালের ছুটি কাটিয়ে ফিরেছেন বিপিএল এর প্রস্তুতিতে প্রিয় কোচ সালাউদ্দিনের অধীনে ঝালিয়ে নেয়ার চেষ্টা আরও একবার তামিমকে সঙ্গ দিয়েছেন ঢাকা প্লাটুনে তার সতীর্থ মাশরাফিয়ার মুমিনুল হক ওদের সাথে বিদেশি খেলোয়াড় হিসেবে পরে যোগ দেবেন পাকিস্তানের শহীদ আফ্রিদি চার ছক্কার ক্রিকেটে ঢাকা প্লাটুনের কোচ গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞতাকে আমার মনে হয় যে টি টোয়েন্টি ম্যাচে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মূল্যায়নটা অন্যভাবে করা উচিত কারণ মাঠে তো আর আমি খেলবো না খেলবে হচ্ছে প্লেয়াররা এবং তারাই ডিসিশান নেবে আসলে কখন কী করতে হবে না করতে হবে আফ্রিদি তামিম মাশরাফি তিন এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার টেনে মোটা অঙ্কের টাকা এরই মধ্যে খরচ হয়ে গেছে ঢাকার তাই স্কোয়াড চূড়ান্ত করতে সময়ের সাথে বেড়েছে ভাবনাও আমরা তো খুব কম অল্প সময় পাইছি আর ওনারাও অনভিজ্ঞ যে আসলে এই জায়গাটায় কীভাবে কাজ করতে হবে কারণ এটা একটু টাইম দিতে হবে কারণ অনেক ম্যান পাওয়ারের দরকার অনেক কিছু জিনিসপত্র সেট করতে হবে তো এইটার আসলে আমরা বসার সময় পাচ্ছি না বিপিএল এর ড্রাফ্ট থেকে মুমিনুল হক দলে টেনেছে প্লাটুন স্লো ক্রিকেট খেলেন এমন অভিযোগে টাইগার ব্যাটসম্যানকে টেস্ট স্পেশালিস্ট হিসেবেই খেলানো হয় জাতীয় দলে কিন্তু মুমিনুলকে ঠিক সেভাবে দেখতে চান না দলটার কোচ সাম্প্রতিক সময়ে তেমন পারফরমেন্স না থাকলেও বিপিএল দিয়েই কামব্যাক করবে টাইগার লিটল মাস্টার বিশ্বাস ঢাকা প্লাটুন কোচের কাউকে ওরকম এরকম সিল না ভালো কারণ আমারও মনে হয় যে এই এই পরিস্থিতি আমাদের এখনো আসেনি ওই পজিশনে কি সে কি রাইট প্লেয়ার কিনা ওইভাবেই তাকে আসলে সব প্রত্যেকটা প্লেয়ারকে নেওয়া হয়েছে এখানে খুব কাউকে কে কী করলো না করলো সেটা আসলে কার হিস্ট্রি নিয়ে আসলে কখনো আমি টানাটানি করি না আমার কাছে মনে হয় না সে দিনে খেলে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে কিন্তু আমি কখনোই মনে করি না সে খুব আমার কাছে মনে হয় সেই স্ট্রাইক রেট অনেক প্লেয়ারের চেয়ে অনেক ভালো স্ট্রাইক রেট করতে পারে তামিমার মশরাফি দুজনকে নিয়েই একবার করে বিপিএল শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে সালাউদ্দিনের ওদের দুজনকে এবার পাওয়া গেছে একসাথে তাই বাকিদের চেয়ে ট্রফি বাগাতে একটু বেশি আত্মবিশ্বাসী হতে পারে ঢাকা প্লাটুন খালিদ জামিল বিবিসি নিউজ ঢাকা